ग्रामे प्रत्येक मोहल्लाय प्रत्येक इंडियने प्रत्येक सब डिविशने आवामी लीगर नेतृत्व संग्राम परिषद गढ़े तोल एवं तुम्हारे जा किछु आछे ताई निये प्रस्तुत थाको। मने राखबा रक्त जखन दिएछि रक्त आरो देब ए देशेर मानुषके मुक्त करे छाड़ब इंशाल्लाह। एबारे संग्राम আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মশিউর বাবর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জীবন যুদ্ধের গল্পে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঐতিহাসিক 7ই মার্চ এবং মহান মুক্তিযুদ্ধ রচনা। আজ থেকে 50 বৎসর পূর্বে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 71ের 7ই মার্চের ভাষণ যোগাযোগ বিজ্ঞান ও তাত্ত্বিক প্রয়োগে এক বিস্ময়কর ঘটনা। 1971 সালের এক আশ্চর্য প্রতিফলন ঘটেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর এক ঐতিহাসিক ভাষণে। 1948 সালে পাকিস্তান গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না বলেন উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখনই 56.40% অধিবাসী বাঙালি এ অন্যায় তীব্র প্রতিবাদ জানায়। এরই জের ধরে 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নজিমউদ্দিন পল্টন ময়দানের জনসভায় জিন্নার অনুকরণে ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। ফলস্বরূপ রচিত হয় 1952-র 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের। এ আন্দোলনে কালক্রমে তা রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করে এবং বাঙালি জাতিকে সচেতন করে তোলে। 1952 পরবর্তী 1954-এর নির্বাচন, 1962-এর শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফার অধিকার আন্দোলন, 1969 সালের গণ আন্দোলন, 1970 সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সত্ত্বেও ক্ষমতায় না আসতে পারা এবং নিরীহ বাঙালিদের উপর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সীমাহীন নির্যাতন ও নির্মম অত্যাচারের প্রতিবাদে 7ই মার্চ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি রচিত হয়। ঐতিহাসিক 7ই মার্চ বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 1971 সালের মার্চ মাসের 7 তারিখে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ উত্তল জনতার সামনে 1948-এর ছাত্র নেতা, 1952 সালে এক যুব নেতা, 1966 সালের এক জননেতা এবং 1971 সালে এক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতার ডাক দেন এবং ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের আহ্বান করেন। সেই দিন থেকে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে বাংলার স্বাধীনতার সুর। এদিন লাখ লাখ মুক্তিগামী মানুষের উপস্থিতিতেই এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 71-এর 7ই মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। এরপরে দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই বজ্র নিনাদে আসন্ন মহামুক্তির আনন্দে বাঙালি জাতি উজ্জীবিত হয়ে ওঠে। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে। ধর্মীয় চিন্তা, সাম্প্রদায়িকতার মানসিকতা ও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে গঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে 23 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা, জাতীয়তাবোধ ও জাতিরাষ্ট্র গঠনের যে ভিত রচিত হয় তারই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পর ছাত্র, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয় 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল এক জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন আকাশে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। শপথের লক্ষ বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে।
সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকাল 3:20। ফাগুনের সূর্য তখন মাথার উপর। মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ বাঙালির তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি দরাজ গলায় তার ভাষণ শুরু করেন। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাত্র 19 মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি তার ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। বঙ্গবন্ধু বলেন, ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রিত্বের লোভ দেখে আমাকে নিতে পারেনি, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব। আজও আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত। তিনি বলেন, আমি বলে দিতে চাই, আজ থেকে কোর্ট কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো কর্মচারী অফিসে যাবেন না, এ আমার নির্দেশ। বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দুটি বাক্য যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতা চূড়ান্ত লড়াইয়ের দিক নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মাধ্যমে তার রাজনৈতিক চিন্তাধারার পরিচয় দিয়েছেন। রণকৌশলের দিক থেকে এই ভাষণ অসাধারণ। এই বক্তৃতা এখনও মানুষকে শিহরিত করে। তিনি বলেন, এই বক্তৃতার আগে রাজনৈতিক কর্মী ও জনসাধারণ স্বাধীনতার ঘোষণার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু স্বাধীনতা ঘোষণা করলে যে পাকিস্তানি সেনা শাসকরা সর্বশক্তি প্রয়োগ করে তাদের উপর দমনপীড়ন চালিয়ে যাবে সে বিষয়ে তিনি অবহিত ছিলেন। আনিসুজ্জামান বলেন, স্বাধীনতা ঘোষণা করবেন কি না এমন এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু নিউজ উইকের এক সাংবাদিককে বলেছিলেন, আমরা তো সংখ্যাগরিষ্ঠ, পশ্চিমাদের উপর নির্ভর করছে তারা বিচ্ছিন্ন হতে চায় কিনা। আওয়ামী লীগের উপদেষ্টা এবং সেই সভায় উপস্থিত তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু তার চশমাটা সেদিন ডায়াসের উপর রেখে 19 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন তার পুরোটাই অলিখিত। একদিকে তিনি পাকিস্তানিদের প্রতি 4 দফা শর্ত আরোপ করলেন, অন্যদিকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন, ভাতে মারার কথা বললেন, পানিতে মারার কথা বললেন। তিনি বলেন, 7ই মার্চের আগে বঙ্গবন্ধুর বাড়ি গিয়েছিলাম, একজন তাকে বললেন, জনগণ কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা ছাড়া মানবে না। বঙ্গবন্ধু বললেন, তুমি তোমার কাজ করো, আমি তাদের নেতা, আমি তাদের পরিচালিত করব, তারা আমাকে নয়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরে ইতিহাসের অধ্যাপক মেজবা কামাল বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের পর গোটা বাংলাদেশের পাকিস্তানিদের পরিবর্তে বাঙালিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অনেকে বিভিন্ন জায়গায় পূর্ব পাকিস্তান শব্দ মুছে বাংলাদেশ লিখে। তিনি বলেন, এ ভাষণের পর গোটা দেশে বঙ্গবন্ধুর নির্দেশনা চলতে থাকে। এ ভাষণ গুটি কয়েক রাজাকার ছাড়া গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান নয়, এটি সব জাতির মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এই ভাষণটি আজও আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু নেই, কিন্তু তার দিক নির্দেশনা আজও রয়ে গেছে। আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পথ হারানোর ক্ষণে কিংবা দেশবিরোধী শত্রুদের ষড়যন্ত্র আর আস্ফলনে দিশেহারা মুহূর্তে যেন বেজে ওঠে সেই বজ্রকণ্ঠ। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের আয়োজনটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। প্রতিবার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনায় শুভ বিদায়। আল্লাহ হাফেজ।